রাজ্যে যখন নানা ধরনের শিক্ষক আন্দোলন তুঙ্গে চলছে, তখন ফের আরেকবার হবু শিক্ষকরা পথে নামলেন। হাজার হাজার পদ শূন্য হয়ে রয়েছে, অথচ প্রায় 7-8 বছর ধরে কোনো পরীক্ষাই হচ্ছে না। হলে তা জটে দুর্নীতির জালে আটকে তা আদালতে গড়িয়ে একটা বিধিকিচ্ছিরি অবস্থায় থাকছে। আর তাই এমএ বিএ এবং বিএড পাশ করা বহু শিক্ষক শিক্ষিকা, তারা হবু শিক্ষক যারা রয়েছেন, তারা পরীক্ষাও দিতে পাচ্ছেন না এবং চাকরিও পাচ্ছেন না। আর ঠিক সেই চাকরির দাবিতে তারা রাস্তায় নামছেন। আসুন আমরা শুনে নিই এই ধরনের যারা হবু শিক্ষক শিক্ষিকাদের সংগঠন, সেই সংগঠনের অন্যতম মুখ বিপ্লব সিং, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। শুনে নিই বিপ্লব সিং এই বিষয়ে ঠিক কি বলতে চাইছেন। বিপ্লব বাবু, নিউ টাউন সিটি কলকাতা চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ, আপনারা এই বিজেপির শিক্ষা সেলের যে পদযাত্রা হয়েছিল সেখানে আপনারা অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে আমরা দেখেছিলাম যে আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশনের তরফে বেশ কিছু দাবি দাওয়া তাদের সামনে তুলে ধরেন। আপনাদের মূল দাবি দাওয়াগুলো কি কি? 2015 থেকে আমরা যারা বিয়েড করেছি তারা একবার যোগ্যতা মনে সুযোগ পাইনি। 2016 তারপর থেকে যারা গ্রেড কমপ্লিট করছে তারা একবারও যোগ্যতা করে সুযোগ পাইনি, মানে নিউ এসএসসি নোটিফিকেশন একবারও বের হয়নি 2016 পর থেকে। দীর্ঘ 7 বছর ধরে আমরা এসএসসির জন্য অপেক্ষায় আছি। তো সেই জন্য আমরা সরকার, আমরা 23টা দেশ থেকেই ডিআই এমনকি ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছিলাম, সেখান থেকে কোনো সদস্য উত্তর পাইনি। পরবর্তীকালে আমরা বিকাশ ভবন আচার সদনে গিয়েছিলাম, সেখানেও ডেপুটেশন দিই, সেখানেও বলছিল 1 মাস আমাদেরকে টাইম দিয়েছিলেন, সেখান থেকে কিছু সদস্য উত্তর পাইনি। তাই আমরা বিরোধী পক্ষে যেতে বাধ্য হলাম। আপনাদের মোটামুটি প্রত্যেক বছর কত করে রিক্রুটমেন্ট হয় বলে আপনাদের মনে হয়, মানে স্ট্যাটিস্টিক্স কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, 1998 থেকে 2011 পর্যন্ত সিটি মেয়রশিপ কিন্তু এভরি ইয়ার এসএসসি হতো, প্রতি বছর সেটা 10,000 হতো, 12,000 এরকম সামথিং কিছু একটা থাকলো ভ্যাকেন্সি। আচ্ছা, কিন্তু 2011 পর থেকে আসার পর বর্তমান থেকে সরকার উনি একটাই মাত্র এসএসসি নিয়োগ করেছেন, তার ফলে মানে আমরা যদি খুব গড়ে ধরে নিই বছরে 10,000 করে ভ্যাকেন্সি, অর্থাৎ 7 বছরে 70,000 ভ্যাকেন্সি মোটামুটি রয়েছে, এটা তো ধরে নেওয়া যেতে পারে। আমরা মোটামুটি দেখলাম 27,000 ভ্যাকেন্সি প্রকাশ হয়েছিল কেন্দ্রের থেকে, 27,000 ভ্যাকেন্সি আছে। আচ্ছা, তো আপনাদের এই মুহূর্তে দাবিটা কি? এই মুহূর্তে যে ইমিডিয়েট এগুলোকে ফিল আপ করতে হবে, তো আমাদের এই মুহূর্তে যেটা দাবি হচ্ছে যে ভোটের আগে আমাদের মোটামুটি 8.5 লাখ মোটামুটি স্টুডেন্ট আছে, তাদের জন্য মোটামুটি নতুন নোটিফিকেশন বের করে যোগ্যতা ওখানে সুযোগ দিতে হবে। আপনারা যদি সরকার, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ যে যোগ্যতা ওখানে সুযোগ দিতে সরকারের কাছে বারবার আমরা আবেদন করেছি, কিন্তু বারবার আমরা কোনো সুযোগ উত্তর পাইনি। আমরা ভোটের আগে পর্যন্ত দেখবো, যদি সরকার যদি আমাদের কথা চিন্তা করে যদি নোটিফিকেশন বের করে তাহলে আমরা সরকারের পক্ষে আছি, কিন্তু সরকার যদি ভোটের ওই বিক্রয় হওয়ার পর আমাদের যদি কথা না শোনে আমরা কিন্তু 23টা ডিস্ট্রিক্টেই আমরা ভোটের বর্তমান সরকারের এগেনস্টে আমরা প্রচার প্রতিষ্ঠা করে দেবো। আপনারা একটা জিনিস বলেছেন, এসএমএস এ নিয়োগ, অর্থাৎ কিছু কিছু লোককে এসএমএস করে নিয়োগ করেছে, এই বিষয়টা কি? এটা দেখুন, প্রাইমারি মোটামুটি কে কত মার্কস পাচ্ছে, ইন্টারভিউ কত পাচ্ছে, টেটে কত পাচ্ছে, সেই নম্বরটা কেউ জানতে পারছে না। রাতারাতি এসএমএস আসছে, তারপরের দিনই জয়েন করে দিয়েছে। এইভাবে সচ্ছতা নিয়োগ হচ্ছে না, এটা কেন আছে আমি তো জানতে পারবো, আমি কত পেয়েছি, টেটে কত পেয়েছি, ইন্টারভিউ কত পেয়েছি, একাডেমিক স্কোর কত, সেগুলো তো জানানো হচ্ছে, সবটা ধোয়াশার মধ্যে রাখা হচ্ছে। আপনাদের এরপর আপনি যেটা বললেন যে সরকার যদি আপনাদের দাবি মেনে নেয় তাহলে তো ঠিক আছে, না হলে আপনারা বৃহত্তর আন্দোলনে যাবেন। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে টিচাররা, হ্যালো হ্যালো, হ্যাঁ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে যারা টিচার এক্সিস্টিং রয়েছেন, শিক্ষক রয়েছেন, তারাও তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছেন। তাহলে আপনারা এই শিক্ষক পেশার দিকে কিভাবে মানে আপনারা আগ্রহটা, যাওয়ার আগ্রহটা পাচ্ছেন? দেখুন, এই সরকারকে বারবার তো আমাদের রিকোয়েস্ট করা হয়েছিল সব দিক থেকেই। আপনি দেখুন, বর্তমানে দেখুন বিয়ে দিচ্ছে না শিক্ষকদের, অনেকে ট্রান্সফার, সেখানেও দেখা যাচ্ছে
সচেতনতা দেখা যাচ্ছে, কিন্তু এই সরকারকে বিশ্বাস করে দিচ্ছে, আমরা সেই বুঝতে পারছি না যে কি করবো। তো আমরা সেই জন্য রিসেন্টলি কি আমরা সরকারের কাছে প্রথমে রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদের চাকরিটা মানা হোক। আমরা প্রায় 8 লক্ষ মোটামুটি শিক্ষা স্টুডেন্ট আছি, তাদের মোটামুটি ফ্যামিলি আছে 5টা করে, মোটামুটি 40 লাখ ভোট। তো সরকার দেখছি 40 লাখের ভোটের কোনো ইচ্ছাই নেই। তো আমরা ভাবছি তাহলে সরকার যদি আমাদের না দেয় আমরা তো এখানে কেন দেখবো, আমরা বিরোধী পক্ষে দেখবো। তাই আমরা বেশি হাত ধরতে চলেছি যদি সরকার না দেখে আমাদের। ধন্যবাদ বিপ্লব বাবু আমাদের সাথে কথা বলার জন্য। ওকে, দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা ও এনসিকে নিউজ।